भाई आपनार काछे जानते चाच्छि आमरा देखछि एकटी ट्राक भर्ति चाल निये आसछेन एई चालगुली कादेर उद्देश्ये देवा होबे ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জেলেদের ভিতরে বিতরণ করা হবে এটা কি পারপাসে দেওয়া হবে বর্তমানে যে করোনা ভাইরাসে আক্রান্ত এবং করোনা ভাইরাস সম্পর্কে অধিকাংশ মানুষ এখন কর্মসংস্থান ছাড়া ঘরে বসবাস করছে এদের জন্য এই চালগুলি বরাদ্দ কিনা এই চালগুলো হ্যাঁ এদের জন্যই বরাদ্দ যে জেলেদের জন্য বরাদ্দ এটা ইউনিয়ন পরিষদে দেওয়ার কথা ছিল করোনা ভাইরাসের কারণে যার যার ওয়ার্ড ভিত্তিক মানুষ জনসমাজে এক জায়গায় জমাত করা যাবে না এই জন্য ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে বিতরণ করে দেওয়া হবে ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলছি এক নং রণগোপাল দি ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব এটিএম আসাদুল হক নাসির শিকদার তো আমাদের সঙ্গেই থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম সারা পৃথিবীতে 198টি দেশে করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার স্থপতির এই বাংলাদেশ স্বাধীন করেছেন তার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দশমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের নির্দেশক্রমে আমরা সকল সময় রণগোপাল দি ইউনিয়ন পরিষদ এবং গণ্যমান্য ব্যক্তিদ্বয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সমাজের বিত্তবান মানুষদেরকে নিয়ে আমরা এই রণগোপাল দি ইউনিয়নকে করোনামুক্ত করার জন্য যে সকল পদক্ষেপগুলো নিয়েছি সর্বপ্রথম আমরা যারা বিদেশ থেকে এসেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি এবং আমার ইউনিয়নের ট্যাগ অফিসার আরডিও জাহাঙ্গীর সাহেবকে নিয়ে সেই সকল বাড়ির হোম কোয়ারেন্টাইনে তাদেরকে রেখেছি এভাবে দেখা গেছে 14 জন লোক বিদেশ ফেরত এই রণগোপাল দি ইউনিয়নে এসেছেন তাদের ভিতরে আমরা 4 জন লোক আমাদের ইউনিয়নে বসবাস করা অবস্থায় পেয়েছি তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে হোম কোয়ারেন্টাইনে নিয়েছি এরপরে একটা লোক উচ্ছৃঙ্খলভাবে মানতে চায়নি তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ম্যাজিস্ট্রেট এসে সেখানে মোবাইল কোর্ট দিয়ে তাকে জরিমানা করে হোম কোয়ারেন্টাইনে রেখেছি 14 দিন অতিবাহিত হয়নি এরপরে আমরা লিফলেট বিতরণ করেছি সারা ইউনিয়নে বাজারে বাজারে এবং মাইকিং করেছি 2-2 বার যাতে লোক সমাগম না থাকে 3 জনের বেশি লোক থাকতে পারবে না তাও দূরত্ব বজায় করে চায়ের দোকান ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় ঔষধ এবং যে সকল খাবার দ্রব্যর দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখতে পারবেন না পাশাপাশি গাড়ি চলবে না হুন্ডা বাস তারপরে অটোরিকশা কোনো যানবাহনই চলাচল করতে পারবেন না এই ব্যবস্থা করেছি সাথে সাথে আমরা রণগোপাল দি ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসকের নির্দেশে সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ইউনিয়ন কমিটি করেছি দুর্যোগ ব্যবস্থাপনার মিটিং করেছি ইউনিয়ন পরিষদে পাশাপাশি ওয়ার্ড কমিটি করেছি দুর্যোগ ব্যবস্থাপনার যেভাবে মন্ত্রণালয়ের নির্দেশ আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ আছেন এর পাশাপাশি আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি 10 কেজি করে চাল 1000 লোকের বিতরণ করব এবং 2 কেজি করে ডাল বিতরণ করব 2 কেজি করে আলু বিতরণ করব এভাবে 2000 মানুষের তালিকা বিশেষ করে যারা কর্মজীবী মানুষ খেটে খাওয়া মানুষ যেমন চায়ের দোকানদাররা এখন দোকান করেন না ড্রাইভাররা তাদের গাড়ি চালাতে পারছেন না তাদের জন্য আমরা এগুলো দিব এর পাশাপাশি আমরা যে কমিটিগুলো করেছি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি তাদেরকে নিয়ে সভা সেমিনার করে আমরা সব সময় রাস্তায় এবং বিভিন্ন বাজারে আমাদের গ্রাম পুলিশ এবং দফাদার সাহেবরা মেম্বার সাহেবরা বিভিন্ন বাজারে গিয়ে দোকানে দোকানে বলে দিয়েছি মাইকিং করেছি এর পাশাপাশি যে সকল নির্দেশনা আসে উপর লেভেল থেকে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের থেকে ইউনিয়ন মহোদয় থেকে আমরা সকল সময় বাস্তবায়ন করে যাচ্ছি 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় 2-1 ঘন্টার বেশি আমরা ঘুমাই না সকল সময় আমাদের ফোনটি খোলা থাকেন আমরা তাৎক্ষণিকভাবে চলে যাই ওই
যদি ঢাকা থেকেও কেউ আসে তাকেও আমরা 14 দিন ঘরের ভিতরে রাখার জন্য ব্যবস্থা করেছি। এই ইউনিয়নে যত লোক বাংলাদেশের বাহিরে আছেন তাদের তালিকা এবং তাদের ওয়াইফদের ফোন নম্বর অথবা তার মা বাবার ফোন নম্বর ওই পরিবারের আমরা নিয়ে এসেছি, আমাদের কাছে আসেন, যখন যেটা প্রয়োজন হয় তাৎক্ষণিক ব্যবস্থা করব। বিত্তশালী যারা আছেন এই ইউনিয়নের, যেমন আমার পাশে দাঁড়িয়েছেন একজন সমাজসেবক, একজন ব্যবসায়ী, উনি ওনার পরিবার নিয়ে দেশেছেন বিভিন্ন বাজারে, হাত ধোয়ার জন্য উনি সাবান এবং পানির ব্যবস্থা করেছেন এবং ব্যানার টানিয়ে দিয়েছেন, এভাবে তাদের থেকে আমরা সাহায্য সহযোগিতা পাচ্ছি। এবং সর্বোপরি ইউনিয়নটা এখনও কোনো করোনার পাওয়া যায়নি, বিশেষ করে দশমিনা উপজেলায় কোনো করোনার রোগী পাওয়া যায়নি। যারা আসেন তাদেরকে আমরা ঘরের ভিতরে রাখার ব্যবস্থা করি, উপজেলা প্রশাসন সকল সময় আমাদেরকে সহযোগিতা করেন। এর পাশাপাশি আমাদের মাননীয় সাংসদ এস এম শাহজাদা সাহেব এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেবের নির্দেশক্রমে যখন যে দায়িত্ব আসে সেগুলো পালন করার সার্বক্ষণিক আমরা পালন করে আসছি। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আপনি যে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন আপনার ইউনিয়নের পক্ষ থেকে 10 কেজি চাল ডাল ইত্যাদি ইত্যাদি, এই কার্যক্রম কতদিন অব্যাহত থাকবে বলে মনে করেন? আমাদেরকে নির্দেশনা আসছেন যেভাবে, আশা করি ইনশাআল্লাহ আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেবেন, তার নির্দেশক্রমে যতদিন আমাদেরকে চালু রাখার নির্দেশনা করেন আমরা ততদিনই ইনশাআল্লাহ জনগণের জন্য এটা করে যাব। আমি ইলেকট্রনিক্স মিডিয়া সহ সকল সাংবাদিককে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো রণগোপাল দিনওয়ানের সর্বস্তরের জনগণকে, যারা শিক্ষক সমাজের প্রতিনিধি আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি আছেন, বিত্তশালী আছেন, বিশেষ করে যারা আজকে বেকার হয়ে পড়ছেন, যারা ঘরে বন্দী, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সরকারিভাবে নির্দেশনা পালন করছি। পাশাপাশি যারা বিত্তশালী আছেন তারা সাবান, হাত ধোয়ার হ্যান্ড ওয়াশ এবং মাস্ক দিয়ে সহযোগিতা করবেন। এরপরে আমি জননেত্রী শেখ হাসিনাকে, বাংলার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে যে দায়িত্ব দেন আমরা যেন সফল হতে পারি এবং তার জন্য সুনাম সুখ্যাতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মায় যেন শান্তি পান, করোনা ভাইরাস থেকে বাংলাদেশ যেন মুক্তি পায় অচিরে, রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করছি। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সকল আদর্শ, যেহেতু রণগোপাল দিনওয়ানের দায়িত্ব আমার হাতে জনগণ দিয়েছেন রাব্বুল আলামিনের ইচ্ছায়, সকল দায়িত্ব আমি পালন করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। সকলে সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের ঘরে অবস্থান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর যথেষ্ট প্রভাব পড়েছে। আমি টিকিকাল ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আমার 1 নং ওয়ার্ডে আমি কয়েকবারই মাইকিং করিয়েছি, যাতে করে হোম কোয়ারেন্টাইনে তারা যাতে থাকে যারা স্থানীয়ভাবে রয়েছে, কারণ বাড়ির বাহিরে বের হলে এবং বেশি জনসমাগম যেখানে হয় সেখানে বের হলে এগুলো এমনই একটা ভাইরাস যেটা মানুষের মাধ্যমে ছড়ায়, যাতে করে আমরা সকলে নিরাপদে থাকতে পারি, এলাকা নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে, সেই প্রচেষ্টাই আমি চিকিগালি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জনগণকে বারবার সতর্ক করে দিয়েছি, ব্যবসায়ী ভাইদেরকে বলেছি যে আপনারা চায়ের দোকানদার যারা রয়েছে তারা দোকান বন্ধ করে রাখবে, একমাত্র মুদি দোকান এবং ফার্মেসি ব্যতীত, কাঁচামাল ব্যতীত সব দোকান বন্ধ থাকবে, এবং তাও যে দোকানগুলো খোলা থাকবে সেখানেও যাতে বেশি জনগণ উপস্থিত না হয়, প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে যাতে কমপক্ষে 2 হাত দূরত্ব থেকে কথা বলে এবং মাস্ক ব্যবহার করে প্রত্যেকে যাতে, এবং যাতে করে প্রতিটি লোকই হাত ধোয়ার বিষয়টা যথেষ্ট নজর দেয়, অল্পপক্ষে 20 সেকেন্ড হাত ধুয়ে তারপরে নাক মুখে হাত লাগাতে পারবে। এইভাবে আমরা বারবার সচেতন করে দিয়েছি, কখনোই যাতে তারা যে কোনোভাবেই নাক মুখে হাত না দেয় এ ব্যাপারে আমরা বারবার সতর্ক করে দিয়েছি।
তো মেম্বার সাহেব আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন রকম কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন এবং এই বিষয়ে আপনার ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, উপজেলা চেয়ারম্যান রয়েছেন, আপনাকে এই বিষয়ে কতটুকু সহযোগিতা করে যাচ্ছেন? উপজেলা চেয়ারম্যান এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরা বারবারই যে মেসেজগুলো দিয়ে যাচ্ছে সে মেসেজগুলো এরকমই যে করোনা একটা মহামারী, প্রতি 100 বছর পরপরই সারা বিশ্বে একটা মহামারী আকার ধারণ করে, সেই ধারাবাহিকতাই 2020 সালে আরেকটা মহামারী যেখানে বাবার লাশ সন্তান ধরতে পারে না, সন্তান কাছে যেতে পারে না, যে যেই ধর্মেরই আছে সেই ধর্মীয় কাজটাও সম্পাদন হয় না মৃত্যুর পরে, যে কারণে এই করোনা ভাইরাস এমনই একটা মহামারী, এটা একটা যুদ্ধ, সেই যুদ্ধে যাতে আমরা জয়লাভ করতে পারি এর জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজেকে সেফ রাখবো এবং অন্যকেও সেফ রাখার বিভিন্ন পরামর্শ দিয়ে যাব, সেই ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান আমাদেরকে মতামত দিয়েছেন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনারা জানেন এই করোনা ভাইরাসের কারণে দোকানপাট বন্ধ, রিক্সা ভ্যান যারা চালায় তাদেরও বন্ধ, তাদের আয় রোজগারও বন্ধ, সেক্ষেত্রে যারা গরিব অসহায় মানুষগুলি রয়েছেন দিন আনে দিন খায়, তাদের জন্য আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে কোনো ধরনের বরাদ্দ আছে কি না? আসলে ইউনিয়ন পরিষদের তো নির্দিষ্ট ওই রকম বরাদ্দ থাকে না, উপজেলা পরিষদের বরাদ্দ থাকে, সেখান থেকে আমরা বরাদ্দটা পেয়ে যাই যখনই আমাদের উপজেলায়। যেমন কালকে আমি সরকারের জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, সেখানে এই গরিব জনগোষ্ঠীর জন্য একটা বরাদ্দ রেখেছে, খুব শীঘ্রই সেই বরাদ্দটা এসে যাবে যাতে করে গরিব লোকগুলো চিহ্নিত, যেহেতু আমরা ইউনিয়ন পরিষদের সদস্য আমরা চিহ্নিত করতে পারি এবং আমরা জানিও কে কে গরিব, তাদের মানে আয়ের অবস্থা খুবই খারাপ, আর যেহেতু করোনা ভাইরাস সেখানে এই মানে খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা খুবই খারাপ হবে, সেক্ষেত্রে আমাদের উপজেলা পরিষদ থেকে যে বরাদ্দটা আসবে সেই বরাদ্দটা যাতে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে পারে সেজন্য আমাদের যথেষ্ট ভূমিকা থাকবে এবং রাখবে। তো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি মেম্বার সাহেব, তো আপনি তো দীর্ঘদিন জনকল্যাণে কাজ করে যাচ্ছেন, জনকল্যাণে কাজ করতে গিয়ে আপনার ওয়ার্ডের ভিতরে জনগণের জন্য উন্নয়নমূলক যেমন রাস্তাঘাট, মন্দির, মসজিদ, তারপর ধন্যবাদ আপনাদের সকলকে, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে আপনারা এসেছেন, এজন্য আমি সিটিক্যাল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।